অনেকে আমাকে কোশ্চেন করেন যে আপু এটা তো হোয়াইট কালার, তো এটার মধ্যে কি স্পাইসের দাগগুলা কি লেগে থাকবে কি না, কিন্তু কোনো তেল টেলের, এই দেখেন আপু আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন একদম যেখানে আমি স্পাইস সরাই দিচ্ছি, যেখানে আমি আপনার অয়েলটা সরাচ্ছি, দেখেন একদম ক্লিন হয়ে যাচ্ছে। আমি এটা যখন আবার এটা আমার রান্না হয়ে গেলে আমি আপনাদেরকে আবার ইনশাল্লাহ আবার করে দেখাবো যে একদম ক্লিনটা হয়ে যাচ্ছে, যে কোনো স্পাইসের দাগই এখানে লেগে থাকবে। এটা আমার এটা ফিনিশ হয়ে গেছে ফ্রাই করাটা, এখন আপনাদেরকে আমি স্পাইসটা যে ক্লিন হলে যে এটা হয় সেটা আমি দেখাচ্ছি, সেটা আমি এখন করে দেখাবো আপনাদের যে আমাদের এটা কতটা ক্লিন হয়। এই দেখুন একদম অয়েল পুরাটা চলে আসে, মানে টিস্যুতে মুছলে আপনার, এই যে দেখেন দেখতে পেয়েছেন, মানে যারা কনফিউজে থাকেন যে আপু স্পাইসের দাগটা লেগে থাকবে কি না, তারা দেখেন আপনাদের সামনে তো আমার আজকে রান্নাটা করা হলো একদম ক্লিন। এখন তো আমি শুধু টিস্যু দিয়ে ক্লিন করলাম, যদি এটা সোপ দিয়ে যদি করি তাহলে আপনি একদম ক্লিন হয়ে যাবে। ক্লিন করে দেখাচ্ছি একদম আগের মতো হয়ে যাবে, মানে আপনাদের টেনশনের কারণ নাই, ইনশাল্লাহ কোনো দাগটা কিছুই থাকবে না। একদম আগের মতো কোনো দাগ নেই।